কিন্তু একজন সহায়ক নাকি দলিল দিবেন যে রাসূল মরে নাই কোন আম্বিয়া کرام মরে নাই তারা কবরের নামাজ পড়ে আসলে আসল কুরু কথাটা কি আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা baad আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা তাআলা উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাক মিন ক্বাবলিহি রাসূল আফাহিম মাতা আও কুতিলিন ক্বালবতু আকা আকাবিকুম

আর মোহাম্মদ সাল্লা কেবল একজন রাসুল তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসুল বিগত হয়েছেন যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরে কৃতজ্ঞদের কৃতজ্ঞদের প্রতিদান দেবেন সুরাতুল জুমারে আল্লাহ বলছেন নিচ্ছি আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু ঘটবে স্পষ্ট কোরআনের কথা গত কয়েকদিন আগে দেখলাম গত কয়দিন আগে দেখলাম বাংলাদেশে কিছু সুন্নি জামাত আহলহাদিসের সাথে বাহাসে বসছেন হায়াতুন নবিনিয়া তখন যারা আহলহাদিসের পক্ষে তারা করান একটা দিশে দেওয়ার পরে তারা কাউন্ট জবাব দিয়েছেন

কেউ যদি বলে যে রসুল্লাম মারা গেছে আমি তাকে তরবারি দিয়ে ফায়সালা করবো আউ বকর সিদ্দিকরা যে ঘটনা শুনছেন শোনার পরে আউ বকর সিদ্দিক ছিলেন রাজু নরম মেজাজের লোক আর খাতা ছিলেন গরম মেজাজের লোক আউবক বকর সিদ্দিকরা যদি চিন্তা করলো আমি এখন তাকে যদি কিছু বলি হয়তো নাও মানতে পারি সুতরাং আউবকর সিদ্দিক বা দিয়ে বললেন এ একটা পড়লেন যে এ একটা করেন এই কাজে একটা কি পড়লেন যে অমা মোহাম্মদ ইসুল আও কুতিলা শুনে সেই দুনিয়ার মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম মারা গেছেন উনি মারা যাবেনি তবে যারা যে আল্লাহর ইবাদত করতে সে আল্লাহ চিরজীবিত আল্লাহর কোনো মৃত্যু নাই আর যারা মোহাম্মদ সাল্লামের ইবাদত করতে সে মোহাম্মদ আলাইহি সাল্লাম মারা গেছেন উনি মারা যাবেন যখন এই আয়াত ওমর অমরুল খাত্তাব কেলে বললে বলবেন আমিরুল মোহিন আমি তো আসলে রসুল বিওজনে দিশাহারা হয়ে গেছি আমার মনে আমি যে এই আয়টা কতবার পড়ছেন ভুলে গেছি রসুলের বিয়োজনে দিশাহারা হইয়া আমার মনে হচ্ছে আয়টা এখনই নাজিল হয়েছে কি বুঝাচ্ছেন আপনি তার মানে মোহাম্মদ সাল্লাহাম মারা গেছেন এবার আসেন সহিব খানিজি আব্দলা দারুল মারিদুল নবীর সাল্লা সাল্লাম এখানে চারশো চার হাজার চারশো আঠাশ থেকে শুরু হয়েছে রসুল সাল্লামের ফিরা এবং ওফাক জাতি এত অন্ধকার হয়ে গেল ফিরা এবং অসুস্থ থেকেই কি মৃত্যুবরণ যেমন আপনার আর রাহিকুল মাকতুমি পাবেন এবং আরো আরবি আবার দিছে ডক্টর আসাদুল্লাহ গালিবের জীবন ইতিহাস নবীদের জীবনী মোহাম্মদ সাল্লামের কোরআন কোরআন করেন যে পঁচিশ জন নবীর জীবনীতে আনছে দেখবেন বিস্তারিত দিয়ে দিচ্ছেন এই হাদিসগুলো বোখারি হাদিসগুলো আনছেন যে মোহাম্মদ সাল্লাহ মৃত্যু এক সপ্তাহ পূর্বে পাঁচ দিন পূর্বে চার দিন পূর্বে একদিন পূর্বে কি হয়েছে এবং মৃত্যুর দিন সহি বুখারি চার হাজার নম্বর যে হাদিসটা হন তো আয়সা সিদ্দিকার আল্লাহ তালা বলছে আমার ভাগ্য কত ভালো আমার কফাল কত ভালো আমার তার দিন কত ভালো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা গেছেন আমার পালার দিন আমার ঘরে আমার উরুপে মাথা রেখে আল্লাহ আকবর মুফতি সাহেব তুমি কি দেখো নাই মুফতি সাহেব তুমি কি দেখো নাই আয়সা সিদ্দিকা বলছেন যে আমার কপাল কত ভালো আমার ভাগ্য কত ভালো আমার পালার দি আমার ঘরে আমার উরুফে মাথা রেখে মারা গেছেন আর শেষ দাফন করা হয়েছে আমারই হুজরার মতে আমার ঘরে যে থাকতাম সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ আজিম মুফতি সাহেব অন্ধ হয়ে গেছে যা মুফতি সাহেব অন্ধ হয়ে গেছে যা লেখাপড়া তো করবে না মুখস্থ কথা এই বিষয়ে রসুল সাল্লাম ওফাত এবং কি অসুস্থতা শুরু থেকেছে প্রায় বোখারে চার হাজার চারশো আঠাশ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি আয় হাদিস পর্যন্ত আছেন দেখে নেবেন এবার আসেন যে নবীরা আম্বেকার আমরা কি করছে মরে নাই তারা নমাজ পড়ে ভাই মোহাম্মদ সাল্লু সহিহাদিসদের প্রমাণিত মোহাম্মদ মেয়েরাজে গিয়ে দেখলেন সালাম কবরে নামাজ পড়ছে ভাই এটা হাদিস কিন্তু এটা তো বারজাকের জিন্দিগি ভাই দুনিয়ার জিন্দিগিতে আবাদত চলে পরকাল জিন্দিগি তোমার কোন আবাদতে কাজে আসবে না কোনো কাজে আসবে না সেটা বারজাকে জিন্দিকে আল্লাহ পাক নবীকে দেখাইছেন মেরাজিকে দেখাইছেন আদম আলাতুসকে জিন্দা দেখাইছেন ইব্রাহিম আলাতুসকে জিন্দা দেখাইছেন আদম আলাতুসসালামকে যখন প্রথম আকাশে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখলাম আদম আলাতুসসে বসা আছেন জিব্রাইল আলাতুসসে হু আদম হু আবুক উনি আদম উনি তোমার বাপ আপনি সালাম দেন

সেদিন সমস্ত প্রাণী মৃত্যু সাত গ্রহণ করবে একমাত্র বিরাজ করবে আল্লাহ আর কেউ থাকবে না গাছপালা তরু লতা ছাগল গরু মানুষ হাঁস মুরগি কুল সবাই মারা যাবে সেদিকে থাকবে কিন্তু এই আর হাদিস প্রমাণ করছে মোহাম্মদ মারা গেছেন তবে বার্জা জিন্দিগিতে সহি হাদিস আছেন যে বারজাকের জিন্দিগিতে পৃথিবীর মানুষ যে যেখান থেকে রসুল্লাহ সাল্লাহ সালাম এবং সালাদ পাঠায় দূরত পাঠায় আল্লাহ রবীন্দ্র জিব্র ইলিয়াম ফেরেস্তাদের মাধ্যমে রাসুল সালামকে ফসিয়ে দেয় কীভাবে সেটা আমাদের জানার বিষয় না বারজাকের জিন্দিগি আমরা জানি না সুতরাং যদি তাই হয় ওই মুক্তি ওই মুক্তি প্রশ্ন আপনি তো একটা জালিম কেন জালিম আপনি জিন্দা নবীকে কবর দিয়ে আসলেন ওহো বা 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 ওহো গুরু গুরু গুরুর কতবার পাওয়ার আওবকর ওমর ওসমান রাদিয়াল্লাহু বুঝলো না মুফতি সাহেব বুঝে গেল ওই সাহাবীরা আসলে जिंदा রসুল কে কবর দিয়ে আজকে নাউযু বিল্লাহি মিন জালে এ কোরআন কি বলেন হাদিস কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছেন নবীরা মারা গেছেন কিন্তু বারজাখের जिंदगीতে তারা जिंदा আছেন এবং কি শহীদ যারা আল্লাহর রাসূলের তারা जिंदा আছেন কি রকম जिंदा আছেন সেটা আমরা জানি না যেমন হাদিসে আছে যে যারা আল্লাহর রাস্তায় পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাস্তায় একনিষ্ঠভাবে আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের রোহটাকে আল্লাহ রব আলমিন আল্লাহ আর্শের সাথে ঝুলন্ত একটা বক্সের মধ্যে দেয় আর তাদেরকে ফাঁকির আকারে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তোমরা ঘুরো খাও জান্নাতে ঘুরো ন্যাট খাও তার মানে শহীদের বিষয় কিন্তু পরকালের বারজাকে জিন্দগি আমাদের জানা নাই বারজাকে জিন্দিক তারা কীরকম আছে সেটা আমাদের অনুমান করার কোনো সুযোগ নেই যেহেতু দেখে পড়ছে এটা বারজাখের জিন্দিগি বলে নাই যে এটা জুনিয়ার জিন্দগি কবরে কখনো জিন্দি কি নবীদেরকে যেহেতু রসুল সাল্লাম বলছেন যে সালাম রসুল সাল্লামকে পোষান হয় হবে আর রসুল সালাম কাছে পোষণ হয় কীভাবে জিন্দা করে পোষণ হয় না মৃত্যু করে পোষণ হয় আমাদের এতগুলো করে মোটিভাই করার দরকার নেই যেহেতু রসুল সাল্লাম বলেছে পোষণ হয় কেমনে পোষণ হয় কিভাবে করা হয় এখানে মোটিফাই করার বারজাকের জিন্দিক সম্বন্ধে আমাদের আলমে বারজাক আমরা জানি না সুতরাং অতিরিক্ত বাড়াবাড়ি করা কারোর সুযোগ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা নবী আদম আল্লাহলাম সে শুরু করে পৃথিবীর সমস্ত জীব ইনসান মারা যাবেন এতক্ষণ সেটা ওয়াদা কিন্তু নবী শহীদ সিদ্দিক তাদের বিষয়টা বারজাকের জিন্দিকে তারা জিন্দা আছেন এটা হাদিসে পাওয়া যায় কিন্তু কীরকম আছেন এই দুনিয়ার জিন্দির মতো না তারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেই আল্লাহ রব্বুল আলমী নিয়েছে যেমন কোরআন করিমে এই আরেকটি কথা আছে যে সুরে আলম রানে এ সরি সুরা নিচে আছেন যে মানুষগুলা যখন ঘুমে যায় তখন তারা মৃত্যুর পথযাত্রী তাদের রোহকে হরণ করে নিয়ে যায় আল্লাহাক কত যাত্রী আমরা যখন দৌড়ি বিস্মিত আল্লাহ আল্লাহ বিস্মিত আমি তো আকিয়া আপনি আল্লাহর সাথে এরাদা করছেন যে আল্লাহ মৃত্যুর পথ যাচ্ছে আর মোহাম্মদ সাহেব এই দোয়া শিখিয়ে দিয়েছেন এবং কোরআনে একটা বলছেন মানুষ যখন ঘুমে যায় তখন মানুষ কি মৃত্যু তখন তাদের রোহগুলো আল্লাহ নিয়ে যায় কিন্তু যখন যাদের দুনিয়া হায়াত বাকি আছে তাদের রোহ ফেরত দেওয়া হয় আর যাদের দুনিয়া হায়াত নাই তাদের রোহগুলো আর ফেরত দেওয়া হয় নাই সুতরাং প্রত্যেকটা জীবী মৃত্যুর সাত গ্রহণ করছে নবীরও মারা গেছেন কোরআন হাদিস প্রমাণ করছেন কাজে নবীরা মারা গেছেন এত কোনো সন্দেহ নেই কিন্তু বারজাকের জিন্দিগি আলমে বারজাক যাক সেটা আমাদের নাই

না অর্থাৎ মানদণ্ড সীমারেখা আল্লাহর প্রদর্শিতভাবে আমাদেরকে রাখতে হবে অতিরিক্ত করা যাবে না